তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এস্টার মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 28। ওকে, তো চলুন শুরু করা যাক। তো শুরুতে এখানে হুয়াকে দেখানো হয়, সে এখানে হ্যারান হয়ে বলতেছে কি সে সব কিছু লিখে ফেলছে এই কাগজে। তো হুয়া এখানে বলতেছে কি আমি যা মেডিসিনগুলো ব্যবহার করেছিলাম ঠিক সেই রকমই এখানে লিখে দিছে। হুয়া এখানে বলতেছে তুমি এটা কীভাবে করলে। আফে এখানে হুয়াকে বলতেছে আপনি না বলেছিলেন যে প্রেসক্রিপশনের উপাদান নিয়ে কাজ করতেছিলেন, তো আমি আপনার হাতের গন্ধ শুকে সেই প্রেসক্রিপশনের উপাদানগুলি অনুমান লাগিয়েছি। তো প্রফেসর লো এখানে বলতেছে তুমি শুধু তার হাতের গন্ধ দ্বারাই এখানে সেটা অনুমান করতে পারো যে কী কী ব্যবহার করছে, এটা কীভাবে সম্ভব। আফে এখানে বলতেছে যদি কেউ এখানে হার্ব সম্পর্কে অনেক বেশি জানে তাহলে সেগুলো অনুমান করা খুব একটা বেশি কঠিন হবে না তার জন্য। এরপর প্রফেসর হুয়া এখানে আফের কথা শুনে তালি বাজাচ্ছে। প্রফেসর হুয়া বলতেছে ওয়াও শাবাশ ব্রিলিয়েন্ট, তো আমিও এটা করতে পারতাম না। আফ এখানে বলতেছে ঠিক আছে, তো আমি টেস্টটা মনে হয় পাস করেছি তাই না। তো হ্যাঁ অবশ্যই, এখন আপনি যা বলবেন তাই আমি শুনবো, তো বলুন আপনার কী প্রয়োজন। তো আফ এখানে বলতেছে আমি আপনার সাথে এই নতুন প্রেসক্রিপশনে কাজ করতে চাই। তো আফ এখানে বলতেছে যে একবার এটা হয়ে গেলে যে আমি এখানে সিস্টেমের থেকে পুরস্কার পাবো। তো প্রফেসর লো এখানে বলতেছে আমাকে এটা ব্যাখ্যা করতে দাও, আমি ভয় পাচ্ছি যে সম্ভবত তোমার কথাটা প্রফেসর হুয়া শুনবে না, কারণ অন্যদের সাথে কাজ করা প্রফেসর হুয়া পছন্দ করে না। তো এই কথা শুনে প্রফেসর হুয়া বলতেছে ঠিক আছে চলো আমরা একসাথে কাজ করি। তো এই কথা শুনে প্রফেসর লোর 440 ভোল্টের ঝটকা লাগছে। তো এখানে প্রফেসর লো জিজ্ঞাসা করতেছে আপনি না সহযোগিতা চাওয়া ঘৃণা করতেন। প্রফেসর হুয়া এখানে বলতেছে কারণ তারা সবাই এত প্রফেশনাল ছিল না, আমি এরকম একজন মাস্টারের সাথে কাজ করতে চাই। প্রফেসর লো এখানে মনে হয় প্রফেসর হুয়ার কাছে এর আগেও আসছিল, এসে এখানে তার সাথে কাজ করার জন্য কথা বলছিল, কিন্তু প্রফেসর হুয়া এটাকে মানা করে দিয়েছিল, তাই এখন বুঝতে পারতেছে যে কেন মানা করে দিয়েছিল। প্রফেসর লো এখানে অনুমান করতেছে যে বলতেছে যে হুয়া আমাকে ডাকছে, সম্ভবত সে আমার সাথে কাজ করার জন্য ডাকছে। তো প্রফেসর হুয়া এখানে তার দুইটা বড় তরমুজের সাথে আফের মুখ লাগায় বলতেছে যে প্রফেসর লু তো আপনি এখান থেকে চলে যেতে পারেন, আমি তাকে কয়েকদিনের মধ্যে আপনার কাছে ফিরিয়ে দেবো। প্রফেসর লোর অনুমানটা এইবারও ভুল হয়ে যায় আর এখানে বলতেছে ঠিক আছে যাচ্ছি। প্রফেসর হুয়া এখানে বলতেছে যে চলো এখানে যাওয়া যাক, আমরা দুজন এখানে একা আছি, আমাদের কাজগুলো শুরু করা যাক। প্রফেসর লো নিরাশ হয়ে চলে যাচ্ছে পিছনে। তো এখানে একটা যন্ত্রকে দেখানো হয় যে যন্ত্রটা মনে হয় ব্যবহার করে হার্বগুলোকে রস বের করে বা হার্বগুলো আর কি ভর্তার মতন করে তৈরি করে। আফে এখানে যে কতটুকু হার্ব নেওয়া লাগবে সেগুলো মেপে মেপে বলতেছে, মাপার পরে এখানে কী কী লাগবে সেগুলো এখানে দেখতেছে কাগজে, আর দুইজনই এখানে পরিশ্রম করতেছে অনেক। আফে এখানে উপরে গিয়ে হার্বগুলোকে পাড়তেছে, মানে এক এক করে কী কী হয়েছে সব কিছু বলতেছে। তো আগুনের মাধ্যমে রিয়াকশন দেওয়ার জন্য এখানে একটা গ্যাসের চুলা নিয়ে আসছে, এর ভিতরে এখানে হার্বগুলো রাখছে। এরপর সিনে কিছু হার্বগুলোকে দেখানো হয় যেগুলো জড়ো করে রাখছিল। 3 দিন পর এখানে হুয়াকে দেখানো হয়, অনেক খুশি লাগতেছে। এরপরে শুনে দেখা যায় প্রফেসর হুয়া অনেক খুশি হয়ে গেছে আর সেই কাগজটা নিয়ে বলতেছে আমরা ফাইনালি করে ফেলেছি, আমরা এটা করতে পেরেছি, যেই ওষুধটা বানাতে চাচ্ছিল সেটা মনে তৈরি হয়ে গেছে। তো আফিও এই কাজটা করে অনেক খুশি হয়ে যায় আর বলতেছে গ্রেট, গত কয়েকদিনে আমাদের কঠোর পরিশ্রম অবশেষে শেষ হলো। এখানে মেটে বলতেছে হুয়া যে আমরা এত ভালোভাবে এটাকে শেষ করতে পারছি এইসব কিছু তোমার কারণে হয়েছে, তোমাকে ধন্যবাদ। তো আফ এখানে জিজ্ঞাসা করতেছে প্রফেসর হুয়া আমরা কত টাকা এই ফর্মুলা থেকে পেতে পারি, 1 মিলিয়ন নাকি তারও বেশি। প্রফেসর হুয়া এখানে খুশি হয়ে বলতেছে যদি এই ফর্মুলাটা সত্যিই কাজ করে তবে আমরা সহজেই 10 মিলিয়নের বেশি উপার্জন করতে পারি, তাহলে তো অনেক দুর্দান্ত হবে, আমি আনুষ্ঠানিকভাবে আমার মিশনটা শেষ করতে পারি। তো এখানে তার মিশনটা ছিল এই কলেজের জন্য 1 মিলিয়ন প্রফিট করা। আফ এখানে ভাবতেছে এবং এটি অসুস্থদের স্বাস্থ্য রিকভার করতে পারে এবং DCM এর বিভাগের জন্য তহবিলের সমস্যার সমাধান করতে পারে, এক ঢিলে 3 পাখি মারা দেওয়ার মতো। তো প্রফেসর হুয়া যাওয়ার আগে এখানে বলতেছে যে আমি এই প্রেসক্রিপশনটা স্কুলে জমা দেবো, তারপরে যদি এটা সফল হয় তো আমি তোমাকে যোগাযোগ করবো। এখানে আফি বলতেছে ঠিক আছে, তো আমি এখানে ঘরে ফিরে এসেছি, ঘরে এসে বলতেছে। তো সোহান এখানে বসে বসে ডিনার করতেছে, মানে খাবার দাওয়ার করতেছে, আর আফি এখানে বলতেছে ওয়েলকাম হোম আফি। আফি এখানে সোহানের কাছে গিয়ে বসে টিভি দেখতেছে। তো আফি এখানে সোহানকে বলতেছে যে তুমি এত শান্ত আচরণ করছো, আমি যে 3 দিন ধরে বাড়িতে আসিনি তুমি কি আমাকে মিস করো নাই। তো সোহান এই কথা শুনে বলতেছে কি তুমি 3 দিন ধরে বাড়িতে আসোনি, মানে সে জানতো না যে আফি এখানে বাড়িতে আসে কি না আসে। ইয়ে দেখো ইয়ে খরগোশ জো হ্যায় না, ইয়ে ঘোড়া বেচকে ছোড়া হাথা। তো এখানে একটু হিন্দি ভাষা অ্যাড করলাম। তো আফি এখানে বলতেছে সত্যি আমার মনে হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা বোকার মুখ দেখেছি, তো এখানে খরগোশটা শুয়েছিল।
মানে হিন্দিতে এরকম একটা ডায়লগ শুনছিলাম একটা চ্যানেলে, তো সেই ডায়লগটা অ্যাড করলাম, মানে এরকমই আর কি এক্সপ্লেন করতো। তো এখন বলতেছে, যাই হোক আমি একটা প্রেসক্রিপশন শেষ করেছি যার মূল্য $10 মিলিয়ন বেশি হতে পারে। তো এখানে একটা বার্গার খাচ্ছিল আর বলতেছে, অনুমান করছি যে মিশনটি সম্পূর্ণ বলে বিবেচিত হতে পারে। এই খরগোশটা অপর কথায় উত্তর দিয়ে বলতেছে যে না, তোমার অ্যাকাউন্টে টাকা না ঢোকা পর্যন্ত এটা গণনা করা হবে না, তোমাকে সপ্তাহের মধ্যে $10 মিলিয়ন উপার্জন করতে হবে। আপনি বলতেছে যে এর মানে কি, তুমি কি বলতে চাচ্ছ যে আমি এইতে 3 দিন সময় নষ্ট করেছি? খরগোশটা বলতেছে, আপনি এটি বলতে পারেন ঠিক আছে, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। আগামীকাল যদি তারা সত্যি এই টাকাটা দিয়ে দেয় তাহলে কি হবে? তো আপনি এখানে নিরাশ হয়ে বলতেছে, আমার $1 বিলিয়ন এটা অসম্ভব, এখানে টাকা আসতে 1 সপ্তাহ সময় লাগবে আরও। সঙ্গে এখানে বলতেছে, আপনি তাড়াতাড়ি এসে খবরটা দেখো। তো এই জায়গায় একটা সাংবাদিক বলতেছে একটা রোগের কথা, যে সম্প্রতি কিছু ধনী ব্যক্তি যাদের শরীরে কিছু রোগ পাওয়া গেছে আর সে অনেক মৃত্যুর কাছাকাছি চলে গেছে। তো এটা হচ্ছে জিয়ান হাওরিয়াল, স্টেটের চেয়ারম্যান, তো এখন সে এই রোগে ভুগছে। এখন আমরা সেখানে সরাসরি যাচ্ছি খবরগুলোকে জানার জন্য। তো এখানে আফির কলেজেই এই রোগীটাকে নিয়ে আসা হয়েছে, এখানে ওয়াক্সিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ICU ভর্তি করা হয়েছে। তো সে এখনও বিপদে রয়েছে, তবে পরিস্থিতিটা শান্ত। তো এই মহিলা সাংবাদিক বলতেছে, আসুন উপস্থিত ডাক্তার ভাইস প্রিন্সিপাল জিজ্ঞাসা করি, মিস্টার লি, তিনি আমাদের বলতে পারবেন যে কি হয়েছে। তো এটা হচ্ছে সেই মিস্টার লি যার সাথে আফির পাঙ্গা হয়েছিল। তো এখানে রোগ নিজেই এবং রোগীর উপসর্গ আগে কখনো দেখা যায়নি, কিন্তু এই রোগীর সম্পূর্ণরূপে রিকভারের জন্য আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা এটা করতে পারবো। সাংবাদিক এখানে বলতেছে যে জিয়ান হাও রিয়েল এস্টেট ঘোষণা করেছে যে আপনি যদি তাদের চেয়ারম্যানকে সুস্থ করতে পারেন তবে তারা আপনার বিশ্ববিদ্যালয়ে $10 মিলিয়ন স্পন্সর সরাসরি বহন করবে, এটা কি সত্য? মিস্টার লি এখানে বলতেছে যে প্রশ্নটা করেছেন সেটা অর্থহীন, আগে আমাদেরকে রোগী ঠিক করা নিয়ে মনোযোগ দিতে হবে। আপনি সেই খবরটা দেখতেছে আর খাচ্ছে আর বলতেছে যে রোগীর জটিলতা এত ভয়ঙ্কর কেন? তো এটা কী ধরনের রোগ, এই ধরনের রোগের উপসর্গ এত অন্যরকম কেন? খরগোশটা এখানে বলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে রোগের আক্রান্ত হওয়ার চেয়ে অভিশপ্ত হওয়ার মতো, মানে কার্জ যেটাকে বলে। তো আপনি শুনে বলতেছে কি অভিশপ্ত, এটা আবার কি? এরপর সে খরগোশটা এখানে বলতেছে, এটি একটি বিদেশি সেক্টর দ্বারা ব্যবহৃত হয়তো কোনো জাদুবিদ্যা। তো আপনি এখানে বলতেছে, এটা কি চাইনিজ ওষুধ দিয়ে ঠিক করা যায়? যদি তাই হয় তো আমি এর থেকে $10 মিলিয়ন পেতে পারি। জি বলতেছে যে আমি ভয় পাই না, শুধুমাত্র একজন জাদুকরি ডাক্তারই তাকে এরকম অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। কি একজন জাদুকরি ডাক্তার? তো এটা শুনে আফি বলতেছে, আফি শুনে বলতেছে আমি কোথা থেকে এই জাদুকরি ডাক্তারকে খুঁজে পেতে পারি? তো এরপর আফি এখানে রুম থেকে বের হয়ে গেছে, রুমে বাইরে অন্ধকার হয়ে আছে। তো এখন রাতের টাইম, তো এখানে একটা মেয়েকে দেখানো হয় যে এখানে বসে কিছু একটা করতেছে রিচুয়াল টাইপের। তো এখানে একটা পুতুলকে দেখানো হয়, সেই পুতুলের উপর একটা তালিস্ম্যান লাগানো আছে যেটা চায়না ভাষায় ব্যবহার করা হয়। আর এখানে বলতেছে রিচুয়াল স্টার্ট করা যাক, তো এটা শুরু করা যাক আর কি, তাই বলতেছে। তো রিচুয়াল স্টার্ট করতেছে, তার স্পিরিচুয়াল এনার্জি সেই পুতুলের দিকে দিচ্ছে মনে হয়। তো সেই পুতুলের উপর স্পিরিচুয়াল এনার্জিটা পড়ছে, তো এখানে সেই অভিশপ্তটা সরানোর জন্য কাজ করতেছে মনে হয়। তো আফির অনেক খারাপ ফিলিং মনে হচ্ছে, মানে কিছু একটা অদ্ভুত লাগতেছে আফির, মানে সেই রিচুয়ালটা করার কারণে। তো জি এটা অ্যানালাইজ করার কারণ বলতেছে, এটা আমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে হয়তো এরকম আসতে পারে। তো আফি শুনে ভাবতেছে, তো আফি বলতেছে এটা কি কোনো জাদুকরি ডাক্তার? তো এটা হচ্ছে রিভার্স অফ লেজেন্ডারি ডক্টরের চ্যাপ্টার 29। তো এটাতে দেখা যাচ্ছে যে মেয়েটা ওই স্পিরিচুয়াল এনার্জিটা দিয়ে আরও বেশি পাওয়ার বাড়াচ্ছে তার পুতুলের উপর। তো পুতুলের উপর অনেক জোর দিয়েছে যে কিছু একটা করতেছে রিচুয়াল, তো সেটার জন্য অনেক বেশি পাওয়ার লাগতেছে। আফি সেখানে চলে আসছে, এসে এখানে দরজা লাথি দিয়ে ভেঙে ভিতরে ঢুকতেছে। তো এই মেয়েটাও এখানে দেখে চমকে গেছে যে কী রে এখানে আবার কী আসলো। আফি বিরক্ত করার কারণে রিচুয়াল ভেঙে যায়, আর আফি বলতেছে কেউ এখানে জাদুবিদ্যা ব্যবহার করছে, চলো যাই আমরা তাকে বিরক্ত করি। তো এখানে জি সেই রিচুয়ালটাকে ঠেকানোর জন্য তাড়াতাড়ি করে লাফায় যাচ্ছে। তো জি এখানে লাফায় একটা জুসের বোতল বের করছে, তো সেই জুসের বোতলে মানে কিছু একটা করবে। তো আফিও যাচ্ছে সেই মেয়েটাকে ধরার জন্য যাতে রিচুয়ালটা কমপ্লিট না করতে পারে। তো ওই মেয়েটা এখানে দেখতেছে যে আফি এখানে তাকে ধরতে আসতেছে, আর ওই মেয়েটা এখানে রিচুয়ালের সামনে বসেছিল, তো রিচুয়ালটা এখনও কন্টিনিউ চলতেছে। তো জি সেই জুসের ক্যানটা এখানে নিজেই খেয়ে ফেলতেছে।
তো জিউসের কানটা এখানে নিজে খেয়ে সেটাকে স্প্রের মতন করে ছুড়ে মারতেছে আর সেই রিচুয়ালটাকে ধ্বংস করার জন্য। আর এখানে মেয়েটা বলতেছে না, আফ এখানে বলতেছে নাইস জব সি। আফ ওই মেয়েটাকে ধরে বলতেছে আমি তোমার এই নোংরা কৌশলটা সম্পর্কে জানি, তো আমি তোমাকে আর এসব করতে দেবো না। তো এই রিচুয়ালের উপর সেই জুসটা ফেলাই দিয়েছে আর রিচুয়াল এখানে বন্ধ হয়ে গেছে। আফি বলতেছে এখন আপনি আর কাউকে কষ্ট দিতে পারবেন না। তো এখানে মেয়েটা বলতেছে এটা কি ফালতু কথা, আমি তো তাকে বাঁচাচ্ছিলাম। তো এটা শুনে জি আর এখানে আউফি শুনে অবাক হয়ে গেছে যে কি তাকে বাঁচাচ্ছিল। তো এই উইস ডক্টর এখানে আউফিকে দেখে বলতেছে মূর্খ কথাকার। তো এরপর চোখ বন্ধ করে কিছু একটা ভাবতেছে। তো আউফি ভিতর মতন করে কথা বলতেছে আর বলতেছে আমি দুঃখিত, আমি তাকে এত খারাপভাবে বাঁচাতে চেয়েছিলাম যে আমি চিন্তা না করে কাজ করেছি। তো আউফি এখানে বলতেছে আমি জানতাম না যে তারা একজন জাদুকরি ডাক্তারকে একজন গেস্ট লেকচারার হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তুমি এখন কি করেছিলে? আউফির কথা শুনে মেয়েটা বলতেছে এটা ঠিক আছে। তো এই মেয়েটা এখানে বলতেছে সেই রোগীটাকে আমি টিভিতে দেখেছিলাম, তার উপসর্গ দেখার পর আমি বলতে পারি যে তাকে অভিশপ্ত করা হয়েছে, আমি আমার জাদুবিদ্যা দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিলাম। তো এই মেয়েটার নাম হচ্ছে এলি ডাইনি, ডাক্তার, একজন গেস্ট লেকচারার। আউফি এখানে বলতেছে জাদুকরি ডাক্তাররা যদি মানুষ বাঁচাতে যায় তাহলে তাদেরকে ক্ষতি করবে কেন? তো এর ভিতরেও কিছু ভালো আর খারাপ আছে জাদুকরি ডাক্তারের ভিতরে। তো এখানে কিছু জঘন্য জাদুকরি ডাক্তার যারা হত্যাকারী হিসেবে নিযুক্ত করা হয়, তাদের কাজ অন্যদের উপর অভিশপ্ত দেওয়া। তো আফ এখানে বলতেছে তুমি কি আবার এই রিচুয়ালটা করে ওই রোগীটাকে ঠিক করতে পারবে? তো এলি নামে এই মেয়েটা বলতেছে যে আমি আর এটা রিচুয়াল করতে পারবো না, কারণ এটা আমার লাস্ট চান্স ছিল, আমি তিনটা চান্সে এটা ঠিক করতে পারতাম কিন্তু তিনটা চান্স শেষ হয়ে গেছে আর আমার এনার্জি আর যথেষ্ট নাই, তো সেজন্য আমি এটাকে রিস্টার্ট করতে পারবো না। এরপর দুইজনে এখানে ঝগড়া করা শুরু করে দিয়েছে, এসব তোমার দোষ, এসব তোমার দোষ। তো আফি এখানে বলতেছে তুমি ওই জুস খেয়ে এখানে দেবে তার থুতু মারলো কেন? আর এখানে খরগোশ বলতেছে তুমিও তো এখানে সাহায্য করেছিলে ধরার জন্য। তো আফি এখানে বলতেছে ঠিক আছে এখন আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তো হোয়াক্সিয়া মেডিকেল একাডেমিতে দেখানো হয় যে রাত হয়ে গেছে, সেখানে আফি চলে আসছে। তো এই লোকটাকে দেখানো হয় যার এখানে অভিশাপ করা হয়েছিল, সে অনেক সিরিয়াস অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে, আর এখানে হোয়াক্সিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা আছে। তো এখানে কেউ এসে বলতেছে প্রিন্সিপাল ঝ্যাং। তো এখানে মিস্টার লু প্রিন্সিপালকে বলতেছে প্রিন্সিপাল ঝ্যাং আমরা যা করতে পারছি তা করেছি, রোগীর অবস্থা এখন অনেক সিরিয়াস তো কিছু হচ্ছে না। এখানে প্রিন্সিপাল ঝ্যাং বলতেছে আমাদের যা করার দরকার তা করতে হবে, আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারি না। তো এখানে এক বডিগার্ড বলতেছে এক্সকিউজ মি এখানে ঢোকা নিষেধ আছে। তো মিস্টার লিয়ার ক্যাম্প প্রফেসর ঝ্যাং এখানে এই সাউন্ডটা দেখে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। তো দুইটা নার্স এখানে আউফি আর এলিকে ধরে রাখছে আর বলতেছে আপনারা দুজন ভিতরে যেতে পারবেন না, আইসিউতে এভাবে যে কেউ যেতে পারে না। তো আউফি এখানে বলতেছে আমি তাকে বাঁচাতে এসেছি, তো এখানে থাকা ডাক্তারদেরকে জানাতে পারবেন? আউফি তুমি এখানে কী করছো? তো এখানে মিস্টার ঝ্যাং চলে আসছে আউফির সামনে। তো আউফি এখানে বলতেছে প্রিন্সিপাল ঝ্যাং আমরা এখানে সেই টিভিতে দেখা রোগীটাকে বাঁচাতে এসেছি। এখানে মিস্টার লি এখন বলতেছে যে তুমি কী বাজে কথা বলতেছো, তুমি কি তাকে বাঁচাতে পারবে? তো আউফি মেয়েটা দেখে ইশারা করে বলতেছে যে আমি বাঁচাবো না, সে বাঁচাবে। তো এখানে মিস্টার ঝ্যাং বলতেছে তুমি কী বোঝাতে চাচ্ছ? তো মিস্টার লি এখানে রাগ করে বলতেছে এই ফ্রেশম্যানদের এই রোগী দেখার জন্য কোনো পারমিশন দেওয়া হবে না। তো এখানে মিস্টার লি এরকম বকতেছিল আর এখানে চুপ করে দাঁড়ায় আছে এখন, কারণ তারা তিনজনই চলে গেছে তার সামনে থেকে। মিস্টার ঝ্যাং এখানে বলতেছে তাদেরকে এখানে এসো, আমরা সেই রোগীটাকে চেক করেছি একবার। তো মিস্টার লি এইবারও এখানে তার সামনে কথা হেরে গেল। তো আমি জানি তাকে কীভাবে ফিক্সড করতে হবে। এলি নামে এই মেয়েটা বলতেছে কিন্তু আমি রিচুয়াল পালন করার সময় আশেপাশে এত লোক চাই না, জিং আউফি থাকতে হবে এবং এইটাই যথেষ্ট হবে। মিস্টার ঝ্যাং এখানে বলতেছে ঠিক আছে আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলুন, আমি দরজার পাশে থাকবো। তো মিস্টার লি জিল্লায় বলতেছে প্রিন্সিপাল ঝ্যাং আপনি তাদেরকে এভাবে ঢুকতে দেবেন না, তো এই মূর্খদেরকে এখানে এসব করতে দেবেন না, এটা একজন মানুষের জীবন, এটা কোনো বাচ্চাদের খেলা না। মিস্টার ঝ্যাং এখানে মিস্টার লিকে গলায় ধরে নিয়ে যাচ্ছে আর বলতেছে ফালতু কথা বলা বন্ধ করো এবং তাদের বাধা দেওয়া বন্ধ করো। আফি এখানে বলতেছে যদি চিকিৎসা করা হয় তাহলে কি তা ঠিক হবে? তো এখানে মেয়েরা বলতেছে যে অভিশাপ তাকে খারাপভাবে প্রভাবিত করেছে, এমনকি যদি এখনই শুরু করি তো আমি কেবল তার মৃত্যুর থেকে কিছুটা বাঁচাতে পারি, আর কি কোনো রাস্তা আছে নাকি? আফি জিজ্ঞাসা করতেছে। এলি মেয়েটা বলতেছে আমরা যদি ডাইনি ডাক্তারকে থামাতে পারি যে তাকে অভিশাপ দিয়েছে তবে আমরা এটাকে বাঁচাতে পারি। তো এলি এখানে বলতেছে যে রিচুয়াল পালন করতে গেলে এখানে থাকতে হবে, আমি গিয়ে সেই ডাইনি ডাক্তারকে খুঁজে মানে খোঁজ করতে পারবো না। তো আফি এখানে বলতেছে আপনার তো চিন্তা করার দরকার নেই, তো আমি এটাকে খুঁজে বের করতে পারবো। তো এলি এখানে বলতেছে ডাইনি ডাক্তার খুবই শক্তিশালী, সাধারণ মানুষ তার সাথে মোকাবেলা করতে পারবে না। তো আফি এখানে বলতেছে এইসব কিছু আমার উপর ছেড়ে দিন, আপনি তো জানেনই যে ডাইনি ডাক্তার কোথায় পাওয়া যাবে। আর এখানে জি বলতেছে যে তার কাছে হয়তো নিশ্চয়ই কোনো ফর্মুলা থাকতে পারে তাকে খুঁজে বের করার। হ্যাঁ আমি অবশ্যই জানি, তাই বলে তার চোখটাকে বন্ধ করতেছে। এখানে একটা রিচুয়াল স্টার্ট করতেছে যে ডার্ক ক্রো নামে মানে কালো কাক। এই রিচুয়ালটা করার কারণে এখানে কালো কালারের অরা তৈরি হচ্ছে, ডার্কনেস।
তো এখানে অ্যালি বলতেছে এই কাকটাকে ফলো করো, তুমি তাকে খুঁজে বের করতে পারবে। তো আলফ এখানে বলতেছে যে তোমার ইনভিনসিবল মুডটা চালু করো, আমরা এখান থেকে চলে যাবো এখনই। তো খরগোশ এখানে অদৃশ্য হয়ে যায় আর কাকটা এখানে উড়ে চলে যাচ্ছে, আলফি তার পিছনে পিছনে যাচ্ছে। তো মিস্টার ঝ্যাং আর মিস্টার লি বাইরে দাঁড়াচ্ছিল আর আলফিকে দেখে হয়রান হয়ে আছে। তো মিস্টার লি এখানে বলতেছে তুমি বের হলে কেন, তুমি কি এখানে হার মেনে গেলে এত তাড়াতাড়ি, অথবা তুমি এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলে তাই না আমাদেরকে চোখে ধোকা দিয়ে। তো এখানে মিস্টার লি বলতেছে এটা ছেড়ে দেওয়া অর্থহীন, এর মানে আপনি এখানে রোগীর দায়িত্ব নিচ্ছেন। মিস্টার লি এখানে বলতেছে তুমি কি বুঝতে পারছো যে এর মানে কি, এটার মানে হচ্ছে তুমি রোগীর দায়িত্বে আছো। তো আফে এখান থেকে যাচ্ছিল আর তার এই অপমান শুনে এখানে থেমে গেল। তো আফে এখানে বলতেছে আপনি ঠিক, আমরা এখনও এই সেই রোগীর জন্য দায়িত্বে আছি। আফে এখানে বলতেছে তো আশা করি আপনি $10 মিলিয়ন পুরস্কার বোনাস সম্পর্কে এটি মনে রাখবেন, ঠিক আছে? এটা অবশ্যই আমাদের বিভাগেই অন্তর্ভুক্ত হবে, মানে $10 মিলিয়ন এখানে তার স্কুলেই যাবে, তাই কি বলতেছে আফি। চলি এক বলতেছে কোনো সমস্যা নেই, আমি চিন্তা করতেছিলাম যে কীভাবে তার মৃত্যুর কথা মিডিয়ার কাছে ব্যাখ্যা করব। তো এখন আমাদের একটা গাধা আছে যেটাকে গাধা বানাতে পারি, মানে আফির কথা বলতেছে যে আফিকে ফাঁসাবে যদি মরে যায়। তো এটা আর কি মনে মনে ভাবতেছে। তো আফি এখানে বলতেছে তুমি এটা ভুলবে না, কিন্তু এই প্রমিসটা রইলো তোমার কাছে, তো এই কথাটা যেন মনে থাকে। তো আফি এই কথাটা বলে চলে যাচ্ছে এখান থেকে কাকের সাথে। তো এখানে একটা ব্যাড লুক দেখা যাচ্ছে। আজকের জন্য চ্যাপ্টারটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন এসেছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর আপনার সামনে প্লেলিস্ট এগিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।